আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এক নতুন আকর্ষণীয় ভিডিও। সে ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের হাঁস এবং বিভিন্ন বয়সের হাঁস সহ বিভিন্ন জিনিস। আশা করি ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে উড ডাক, কল ডাক, সেল ডাক, যেগুলা সবই বিদেশি, সব বিদেশি হাঁস। আপনারা এখানে সব ধরনের বিদেশি হাঁস পেয়ে যাবেন ইনশাল্লাহ। বিদেশি যত প্রকার হাঁস আছে সকল প্রকার হাঁসই আপনারা পেয়ে থাকবেন। উড ডাক, কল ডাক, সেল ডাক সহ এবং কি ম্যান্ডালিয়ান, ইউরোশিয়ান, কটন পিগি, চোখাচোকি সহ বিভিন্ন ধরনের হাঁস পেয়ে থাকবেন। আর এই হাঁসগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো ডিস্ট্রিক্ট, যে কোনো জায়গায় থেকে আপনারা সরাসরি ফোন করে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের নিতে মন চাইবে এবং ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি কথা বলতে বলতে আপনাদের সামনে আরও একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে কালিম পাখি। যদি কারো ভালো লাগে কালিম পাখির, জিরো থেকে সকল বয়সের কালিম পাখি পাওয়া যায়, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। হ্যাপি ভিউয়ার্স, কথা বলতে বলতে চলে আসছি, দেখতে পাচ্ছেন যে চোখাচোখি হাঁস। হ্যাঁ, আপনারা অনেকেই বলছিলেন ভাই চোখাচোখি হাঁস নিতে চাচ্ছি, যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন এখানে চোখাচোখি হাঁসের জন্য, চোখাচোখি হাঁস নিতে পারবেন। স্টক সীমিত কিন্তু তারপরেও আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন চোখাচোখি হাঁসগুলা মাশাল্লাহ অনেক সুস্থ, অনেক সুন্দর, এবং কি খাওয়া দাওয়া সঠিক মতো খাওয়া দাওয়া করে, কোনো প্রকার সমস্যা হবে না। এবং অনেকেই বলেন যে ভাই খাওয়া দাওয়া করে না, আসলে সেগুলো না, এগুলো সব সম্পূর্ণ একা একাই খাওয়া দাওয়া করে। আর এদের খাওয়া দাওয়ার সম্পর্কে সেটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধান, ভাত, কচুরিপানা, এবং কি যদি আপনারা এরকম হাউস করে থাকেন তাহলে হাউসের মধ্যে ছোটো যে কচুরিপানাটা, একদম কুড়িপানা যেটা বলা হয়, সেই কুড়িপানাটা দিয়ে দেবেন ইনশাল্লাহ, কুড়িপানাটা সুন্দরভাবে খাবে। আর যে ধানগুলো দিবেন সেই ধানগুলো হচ্ছে আপনারা যদি ধান পানির ভিতরে ভিজিয়ে দেন, পানি থাকবে তার ভিতরে ধান ভিজিয়ে দেবেন, তাহলে মাশাআল্লাহ ও সুন্দরভাবে ওরা খেয়ে নেবে। হাঁস জাতীয় যতগুলো আছে সব হাঁসেরই একই খাবার, সেটা হচ্ছে যে আপনারা ধানগুলো পানিতে ভিজিয়ে দেবেন, ভাত পানিতে ভিজিয়ে দেবেন, কুড়ি পানা দিবেন ছোটোগুলো, যেটারে আমরা একদম ছোটো ছোটো পানা, যেটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে, আশা করি সেই ভিডিওতে দেখছেন, সেই পানাগুলোই দিবেন, তাহলে এদের খাবার হয়ে যাবে, আর অন্য কোনো কিছু খাবার দিতে হবে না। হ্যাঁ, আপনারা শখে হয়তো কিছু ফিড দিতে পারেন, ফিড দিলেও ভালো হবে, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি আবারও বলছি যে যেটা আপনারা স্ক্রিনে যে নাম্বারটা থাকবো সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন, সেই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি, কোনো প্রকার সমস্যা নেই। শুধু হাঁসই নয়, আমি এখানে আপনাদেরকে বলতেছি ইউরোশিয়ান, যেটা ইউরোশিয়ান হাঁসটাও পাওয়া যায়, নং টেল, পিন টেল, হ্যাঁ সহ বিভিন্ন ধরনের হাঁস পেয়ে থাকবেন। শুধু তাই নয়, এখানে বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা, যেমন সিল্কি, ব্রাহ্মা, কাদারনাথ, তিথি, টার্কি সহ বিভিন্ন প্রকার মুরগির বাচ্চাও পেয়ে থাকবেন। এমনকি সাথে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনারা যদি কেউ রিয়াল ঘুঘু, রাজ ঘুঘু, সবুজ ঘুঘু, টিলা ঘুঘু সহ ডায়মন্ড অফ ঘুঘু, বিভিন্ন প্রকার বিদেশি, দেশি বিদেশি ঘুঘু নিতে চাচ্ছেন, অনেকেই ফোন করেন, হ্যাঁ তারা নিতে পারবেন, আমি আপনাদের জন্য দিতে পারবো ইনশাল্লাহ, কোনো প্রকার সমস্যা নাই। কালিম পাখি, বালিহাঁস, তারপরে আপনাদের ডাউক পাখি, কোরা পাখি, তারপরে আপনার কচুয়া, জলময়ূর, জলমুরগি সহ বিভিন্ন প্রকার পাখিও নিতে পারবেন, লাভবার, জাবা, বাজরিকা, সম্পূর্ণ পাখি আমার কাছে পেয়ে যাবেন পিনসহ। আশা করি আপনারা দ্রুত যোগাযোগ করবেন, যোগাযোগ করলে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর এই খামারটা আসলে আমার আপনাদের জন্যই, আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, ভালো কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।